আসসালামু আলাইকুম সবাইকে। 21 অক্টোবর সমাজকর্মী উন্নয়ন পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতিমূলক যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম সমাজসেবার সমাজকর্মী ইউনিয়ন পদের জন্য কি কি পড়বেন, বাংলা মানে কোনটা কত মার্কসের আসবে। আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন একটু কষ্ট করে জানিয়ে দিন কমেন্ট করে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর এই যে সমাজ কর্মী ইউনিয়নের মানবন্টন আছে, বাংলা 20 মার্কসের, ইংরেজি 20 মার্কসের, 15 গণিত এবং 15 মার্কস আসবে সাধারণ জ্ঞান, টোটাল 70 মার্কসের। আচ্ছা, এর জন্য কী কী পড়বেন সেটা আমরা কিন্তু এই যে sadiqsir.com-এ যে আর্টিকেল আছে, আর্টিকেলে আমরা লিখে দিয়েছি কোনগুলো পড়তে হবে। আর এখানে কিন্তু একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি, এক্সট্রিমলি সরি। আচ্ছা ওকে, অনেকেই টাঙ্গাইল, নেত্রকোনা, সবাইকে ধন্যবাদ। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েই আপনাদেরকে আমি জানাবো, সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সমাজসেবা অধিদপ্তর, এই লেখাটি আপনারা পাবেন সাদিক স্যার যে ফেসবুক পেজ আছে, ওটা SADIK SPACE SIR, এটা লিখলেই চলে আসবে। 1,20,000 ফলোয়ার আছে মাত্র, 95K লাইক আছে। এখানে সমাজসেবা অধিদপ্তরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু লিখেছি, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। পদের নাম কিন্তু সমাজকর্মী ইউনিয়ন, সার্কুলারের পদ সংখ্যা ছিল 453টি। আচ্ছা, এখানে একটা কনফিউশন অনেকের আছে যে পদ সংখ্যা বেড়ে বর্তমান পদ সংখ্যা 1,260 জন। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি। পরীক্ষার তারিখ হচ্ছে 21 অক্টোবর, এটা সবাই জেনে গেছে, এটা নিয়ে কিছু বলার প্রয়োজন রাখি না। পরীক্ষার সময় 10টা থেকে 11টা 30। অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, অ্যাডমিট কার্ড সংক্রান্ত জটিলতায় পড়েছেন, যারা জটিলতায় পড়েছেন ভালো করে তথ্য দিয়ে সাবমিট করুন। ডোন্ট ওরি, আপনি রিকভারি করতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডের জন্য, সেজন্য আপনার প্রয়োজনীয় তথ্যাদি থাকলেই হবে। পরীক্ষার্থীর সংখ্যা 662,270 জন। পরীক্ষা কেন্দ্র নিজ জেলা, পরীক্ষা কে নিবে, বুয়েটের কিন্তু IISCT বিভাগ। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আসলে বুয়েট পরীক্ষা নিলে কি হয়, কেমন প্রশ্ন প্যাটার্ন হয়। আচ্ছা, খাদ্য অধিদপ্তরে যেভাবে পরীক্ষা হয়েছে সেম প্যাটার্ন, সেই সময়ে আসলে সেম সময়ে পরীক্ষা সব কিছু হবে। এখানে একটা বিষয়, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এটা আমি যতদূর জানি নেগেটিভ মার্কিং থাকবে না। তবে যদি নেগেটিভ মার্কিং থাকে, প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে যে প্রতিটি ভুল প্রশ্নের জন্য এত মার্ক কাটা যাবে। প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই মেথডটা আপনি ফলো করবেন। আচ্ছা, একজন লিখছেন অ্যাডমিন তুলতে পেরেছে, আচ্ছা খুবই ভালো। আচ্ছা, কে কে অ্যাডমিট কার্ড তুলতে পেরেছেন একটু কমেন্ট করে কাইন্ডলি জানান তো, আর লাইভটা সেই সুযোগ একটু শেয়ার দিয়ে ফেলুন। এখানে কিন্তু পদোন্নতির ধাপ আছে, অর্থাৎ সমাজকর্মী থেকে আপনার শুরু হবে ফিল্ড সুপারভাইজার, তারপরে সহকারী সমাজসেবা অফিসার, তারপরে কিন্তু শেষ বয়সে অর্থাৎ লাস্টের দিকে সমাজসেবা অফিসার, আপনি এভাবে প্রমোশন পেয়ে যাবেন। এই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আচ্ছা হ্যাঁ, পদ সংখ্যা বেড়েছে 1,260 জন। অনেকেই
এই পদে যারা চাকরি করতেন তারা প্রমোশন পেয়েছেন, অনেকে অন্য চাকরিতে গেছেন, অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন, ব্যাংকে গেছেন, শিক্ষক হয়েছেন, বিভিন্ন সেক্টরে চলে গেছেন। সুতরাং পদ সংখ্যা কিন্তু বেড়েছে, কিন্তু এই পদ সংখ্যায় নিয়ে আপনার মাথা ব্যথা করা যাবে না, যেহেতু সার্কুলারে যে পদ সংখ্যা ছিল এটা নিয়েই আমরা ডিসকাস করি। আচ্ছা, এমএসটি যে লিখাতে লিখছেন পদ সংখ্যার ব্যাপারে জানান একটু সোর্সটা। আচ্ছা, সোর্স আপনি নিজেই লজিক্যালি চিন্তা করুন, যখন এই নিয়োগটা দেয় তখন পদ সংখ্যা ছিল 453। আচ্ছা, পরীক্ষা না নিয়ে তো কেউ যোগদান করেনি এখনো, তাহলে এই 453 জনের মধ্যে কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ চাকরি পাল্টেছে, কেউ না কেউ প্রমোশন পেয়েছে, কেউ না কেউ এই চাকরিটা রিজাইন দিয়েছে, কেউ না কেউ বিদেশ গেছে, আর টোটালি সব মিলিয়ে বলতে গেলে এরপরে দেখেন যে অনেকেই তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে, ব্যাংকে গেছে, বিসিএসে গেছে। সুতরাং আরও যে পদ বেড়েছে এটা নিয়ে কোনো শঙ্কা নাই, ক্লিয়ার? আর বাড়ুক বা না বাড়ুক, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ আপনি এই 453টি পদ অনুযায়ী এগোন, আপনার প্রস্তুতি, আপনার পরীক্ষা, এগুলোই হচ্ছে ফ্যাক্ট, ক্লিয়ার? যাই হোক, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পোস্টের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ডিএসএসের গ্রুপ চূড়ান্ত প্রস্তুতি, এই গ্রুপে যুক্ত হয়ে যান। মাফিয়া মাল্লিক লিখছেন এমসিকিউ হবে তো? হ্যাঁ, ডেফিনেটলি এমসিকিউ হবে, এমসিকিউ তো হবে। আচ্ছা, এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে আসলে এমসিকিউ হবে, 100% এমসিকিউ হবে। মানে অনেকেই বলছেন যে লিখিত অনেকটা এরকম বিষয়টা আমি কিন্তু পোস্ট আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে লিখিত এর ব্র্যাকেটে এমসিকিউ, অর্থাৎ এই লিখিত এমসিকিউ আকারে। আপনারা যারা প্রাইমারির প্রশ্ন প্যাটার্ন দেখেছেন অথবা আমাদের এই যে সমাজকর্মী ইউনিয়নের যে সাজেশনটা নিয়েছেন ওর মধ্যে যে বিগত সালের প্রশ্নগুলো আছে দেখছে, মানে ওই সেট আপেই কিন্তু পরীক্ষাটি হবে। এমসিকিউ, একটা প্রশ্ন আসবে, চারটা অপশন থাকবে, দ্যাটস ইট। একজন খুব লজিক্যাল প্রশ্ন করেছেন আহমেদ সবুজ, স্যার আমি জানতে চাচ্ছি এটা নিজ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে কম্পিটিশন হবে নাকি দেশের সব ইউনিয়নের মধ্যে, বলবেন প্লিজ। আচ্ছা, এটা খুবই লজিক্যাল একটা কোশ্চেন। দেখেন ইউনেস্কো সমাজসেবা অধিদপ্তরের প্রজেক্ট নিয়ে কিছু বলবেন, আবেদন করছি চাইল্ড কেয়ার প্রোটেকশন, যেটা ইউনেস্কো এবং সমাজসেবা অধিদপ্তর, এটা কিছু নিয়ে বলবেন। আচ্ছা, অবশ্যই এই দুটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, ডোন্ট ওরি। তবে সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে আসলে সাধারণত যে প্রাইমারির ক্ষেত্রে এটা মানে উপজেলা পর্যায়ে কিন্তু কম্পিটিশনটা মূলত হয়ে থাকে, তবে পরীক্ষার্থী দেখেন অনেক পরীক্ষার্থী। যাই হোক, এবার কিভাবে পড়বেন আপনারা, ডাইরেক্ট sadiqsir.com এ চলে যাবেন, গিয়ে এই যে সমাজ সেবাতে ক্লিক করবেন, গিয়ে কি কি পড়তে হবে, ও সরি, এখানে দেওয়া আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে sadiqsir.com জাস্ট লিখলেই চলে আসবে। তারপর এখানে সমাজ সেবাতে একটু লিখবেন, লিখে যে এইগুলো পড়বেন। আর আমাদের বিগত ক্লাস ট্লাসগুলো অনেক কিছুই আছে। আর একটা ভয়ানক গুজব অনেকে ছড়িয়েছে যে নিবন্ধন পরীক্ষা থাকবে না। আরে ভাই, নিবন্ধন পরীক্ষা না থাকলে শিক্ষক নিয়োগ দিবে কী করে, মাথা নষ্ট নাকি? আর যতদিন না জাতীয়করণ হচ্ছে। আচ্ছা, এইসব বিষয়গুলো আমি বলতে খুব সিলি লাগে, মানে পাগলামো টাইপের মনে হয়। আচ্ছা, যে নিবন্ধন 100% থাকবে, যে যা বলে বলুক, ওটা আমাকে ফোন ধরাই দিন, আমি তার সাথে ওভারটা ফোনে কথা বলবো যে কে বলে নিবন্ধন থাকবে না,
চ্যালেঞ্জে চলে যান তার সাথে। আচ্ছা, মাফিয়া মালিক বলছেন, ভাইয়া এই পোস্টের কাজ কি ধরনের? এটা খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, এখানে কিন্তু আপনি এই সাদিক স্যার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেকগুলো কমেন্ট পাবেন যে আসলে এই পদের কাজ কি। এই পদের কাজ যেমন আপনার ইউনিয়ন পর্যায়ে সমাজসেবার অধীনে যারা সিলেক্টেড হবেন তারা বয়স্ক ভাতা, তারপরে আপনার বিভিন্ন ভাতা নিয়ে আসলে কাজ করে। তবে কাজটা অনেক রিল্যাক্সিং ইত্যাদি ইত্যাদি। এটার এটার কন্টেন্ট আমি সুন্দর কন্টেন্ট তৈরি করেছিলাম যে কি কি কাজ আপনার এর মধ্যে আসলে খুঁজে পাবেন। সমাজসেবার পরীক্ষার প্রস্তুতি এর মধ্যেও হয়তো মোস্ট প্রবলি বলা আছে যে হ্যাঁ 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 রাইট রাইট, এই যে এইটা এইটাতে কিন্তু বলা আছে যে এটার কি কি কাজ। সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি চিন্তা করেছেন? এটা কিন্তু অনেক আগেই করা হয়েছে ভিডিওটা। এখানে গ্রেড ইত্যাদি ইত্যাদি সব আলোচনা করা আছে। এটা এই ভিডিওটা পেতে চাইলে আপনি কি করবেন, আপনি সরাসরি ইউটিউবে লিখবেন যে SADIK স্পেস SIR লিখে, এই যে একটা ইউটিউব চ্যানেল পাবেন, ভিডিওসে চলে যাবেন। ভিডিওসে যাওয়ার পরে ঠিক এই যে ডান দিকে দেখেন, 2 মাস আগে থেকে কিন্তু আমি বারবার আপনাদেরকে এটা অ্যালার্ট করছি, মানে জানাচ্ছি যে সমাজকর্মী পোস্টের পরীক্ষার প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। তার আগেও অ্যালার্ট করলাম রেলের বুকিং সহকারী পোস্টের পরীক্ষার প্রস্তুতি নিন, ঠিকই পরীক্ষা হয়ে গেল। মানে প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এখানে 1100 কন্টেন্ট আছে, শত শত মানে বিগত অনেক বছর ধরে কাজ করছি। তারপরে বলেছিলাম প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিন, পরীক্ষা হয়ে যাবে। তারপর আবার বলেছিলেন যে প্রাইমারি পরীক্ষা দেরি আছে, দেরি আছে অনেকেই বলেছিলেন। হয়ে গেল প্রাইমারি পরীক্ষা, ধাপে ধাপে নিবন্ধনটাও হয়ে যাবে, সব পরীক্ষা হবে, মাউসির পরীক্ষাও হয়েছে, অনেক কিছুই আছে। হাউএভার আপনার এই চ্যানেলটার কিছু কিছু জিনিস হেল্পফুল আছে কন্টেন্ট। ভাইয়ের সাম্প্রতিক প্রশ্নের জন্য কয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে? ডেফিনেটলি গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নাই, গত 2 মানে প্রিভিয়াস 2 মান্থসের আর পড়ার দরকার নাই, কারণ প্রশ্ন তো তার আগেই তৈরি হয়ে গেছে। জেসিকা জেসমিন লিখছেন, স্যার প্রশ্নগুলো কি রিপিট হয়? ডেফিনেটলি প্রশ্ন রিপিট হয়, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়। এমডি ফুল মোহাম্মদ লিখছেন, স্যার নেগেটিভ মার্ক আছে কি না? যতদূর জানি নেগেটিভ মার্ক নেই, তবে নেগেটিভ মার্ক থাকলে উপরে প্রশ্নের উপরে দেখবেন লেখা আছে, যতদূর জানি নেই, তবে থাকলে সেটা প্রশ্নের উপরেই লেখা থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।